এটি হলো ট্রাইব্যুনাল একের 54তম রায়, 296 পৃষ্ঠার এই রায়ের অনুচ্ছেদ হচ্ছে 701। সেখানে ওই মামলায় মোট আসামি ছিল 13 জন। এই 13 জন আসামির বিরুদ্ধে 12 জন আসামির বিরুদ্ধে 7টি অভিযোগ করা হয়েছিল। এই 12 জন আসামির মধ্যে 5 জন জেল হাজতে আটক ছিল, 7 জন পলাতক ছিল। কিন্তু মামলার বিচারকালীন সময়ে এই বারো জন আসামির মধ্যে 5 জন মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনালের আনিত প্রসিডিং স্বাভাবিকভাবে অ্যাবিট হয়ে যায়। রায় দেওয়ার সময় মোট আসামি হচ্ছিল 7 জন। এই 7 জনের মধ্যে 3 জন খান আকরাম হোসেন, মোহাম্মদ মকবুল মোল্লা, শেখ মোহাম্মদ উকিলুদ্দিন, তারা জেল হাজতে আটক ছিল এবং আটক আছে, আর পলাতক আছে 4 জন। এরা হলো খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস আলী, শেখ রফিকুল ইসলাম। আদালত মহামান্য ট্রাইব্যুনাল রায়ে বলেছেন এই আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে যে 7টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন পক্ষ এই 7টি অভিযোগের সবটাই প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রতিটি চার্জের যারা আসামি ছিলেন সব মিলিয়ে বললাম 7 জন, তাদের সবাইকে পৃথক পৃথক চার্জে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এবং এই দণ্ডাদেশ দিতে গিয়ে একটি কথা বলেছিলেন যে আসামি পক্ষ থেকে তাদের যুক্তিতর্ক প্রদানকালে তারা একটি কথা বলেছিলেন, আসামিদের বয়স হয়েছে, অতএব সাজা দেওয়ার ব্যাপারে যাতে লঘুদণ্ডের তারা আশা করেছিল। কিন্তু মাননীয় ট্রাইব্যুনাল মতিউর রহমান নিজামীর মামলা এবং আজহার আলী শিকদারের মামলায়, এটিএম আজহারুল ইসলামের মামলায়, তারা অ্যাপিলেট ট্রাইব্যুনাল যে জাজমেন্টটি দিয়েছিলেন সেই জাজমেন্টে পরিষ্কার করে বলা হয়েছে যারা অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর যদি থাকে, এই অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর যে সমস্ত আসামির বিরুদ্ধে থাকবে তাদের বিরুদ্ধে কোনোভাবেই কোনো রকমের অনুগ্রহ দেখানো যাবে না। কোর্ট মাননীয় ট্রাইব্যুনাল এই রায়ে তারাও কিন্তু সে একই কথাই উল্লেখ করেছেন যে ডিফেন্স যাই বলুক যে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর এখানে রয়েছে, এই অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরের কারণে লঘুভাবে তাদের অপরাধকে দেখা এটা আমাদের পক্ষে সম্ভব হলো না। এই কথা বলেই এই 7 জনের কিন্তু এই 7টি পৃথক পৃথক অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ মাননীয় ট্রাইব্যুনাল প্রদান করেছে। আপনাদের সবাইকে গ্র্যাভিটি অফ অফেন্স, যেখানে এই অফেন্সকে লঘু করে দেখার কোনো স্কোপ ট্রাইব্যুনাল বলেছেন আমাদের কাছে নাই, আর অ্যাপিলেট ট্রাইব্যুনাল অ্যাপিলেট ডিভিশন বা মহামান্য সুপ্রিম কোর্টের তারা মতিউর রহমান নিজামীর মামলায় এবং আজহার আলী শিকদারের মামলায়, এটিএম আজহারের মামলায় তারা কিন্তু একই কথাই অ্যাপিলেট ট্রাইব্যুনাল বলেছে যে গুরুদণ্ডে লঘুদণ্ড দেওয়া যাবে না।